ওয়াচিং ঝন্টু ব্লগ। সো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের সামনে। তো আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যেতে যেতে একটা জিনিস আমার তোমাদেরকে দেখানোর ছিল, সেটা দেখাবো। তো তার আগে দুটো কথা বলে নিই, তোমাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর, এটা কথা নয়। কথা হচ্ছে যে আমি ফেসবুক থেকে তোমরা যারা আমাকে দেখছো তো তাদেরকে আমি বলছি, একটা রিকোয়েস্ট করছি, মানে নিজের দাদা ভাই এবং নিজের মা মাসি যাই বলো সব মনে করে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি ছোট্ট। সেই রিকোয়েস্টটা হলো যে আমার ইউটিউব চ্যানেলটা আজ থেকে 4 মাস আগে ফ্রিজ হয়ে গিয়েছিলো। তো ফ্রিজ হয়ে যাওয়ার কারণে আমি যাই ভিডিও দিই, যত ভালোই কন্টেন্ট দিই, ওরা পাবলিকের কাছে বুস্ট করছে না, সাজেস্ট করছে না। তো তোমরা তো জানো যে একজন ক্রিয়েটর, মানে ইউটিউব ক্রিয়েটর হতে গেলে কতটা মেহনত করতে হয়। তো আমি ভিডিওগুলো দিচ্ছি কিন্তু ইউটিউব সাজেস্ট করছে না। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে এটা আমার চ্যানেল, এই যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই যে চ্যানেলটা আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, তো এই চ্যানেলটাকে একটু যে শুধু যে কোনো একটা সব ভালো ভালো কন্টেন্ট দেওয়া রয়েছে, ভালো ভালো ভিডিও আপলোড করা আছে, এমনকি রিয়াকশান ভিডিও দেওয়া আছে, আমি নিজেও ফানি টাইপের কিছু করার চেষ্টা করেছি, সেগুলোও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে একটা, যে কোনো একটা কিংবা দুটো তোমাদের ইচ্ছা মতো ভিডিও দেখো এবং চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, গিয়ে তাহলে আমি একটু সাপোর্ট পেয়ে যাবো, বুঝতে পেরেছ? তো প্লিজ সো গাইস, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা এখন দেখাচ্ছি, তোমরা একটু দেখো, সেগুলি বুঝতে পারবে যে কি, মানে যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা জানো না তারাও কমেন্ট করবে। তো কথা হচ্ছে যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও, আর যারা জানো অবশ্যই কমেন্ট করবে কিন্তু, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর যেটা বললাম, রিকোয়েস্ট করলাম যে ইউটিউবটায় গিয়ে একটু চেক আউট করবে, যে কোনো একটা ভিডিও ওয়াচ করবে, এক মিনিট তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ভিডিও ওয়াচ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবে প্লিজ, তোমাদের এই সাপোর্টটা খুব দরকার আমার। তো দেখতে পাচ্ছ এই গাছটা, এই যে এই পাতাটার কথা বলছি, এই পাতাটা ব্লার এসে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কেমন হচ্ছে জিনিসটা, ছুঁয়ে দিলেই নাই, মানে জড়ো হয়ে যাচ্ছে পাতাগুলো, এই পাতাগুলো, মানে এটা কি গাছ তোমরা বলতে পারবে? যারা জানো অবশ্যই কমেন্ট করো, আর যারা জানো না তারা কমেন্ট বক্সে গিয়ে চেক করো, পেয়ে যাবে কি গাছ। পারা যায়নি